প্রাণঘাতী করোনা ভাইরাসে স্পেনে চব্বিশ ঘন্টায় আরো নয়শো বত্রিশ জনের মৃত্যু হয়েছে তবে দৈনিক প্রাণহানির হিসেবে সব দেশকে ছাড়িয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে একদিনই মারা গেছে এক হাজার একশো জন আক্রান্ত রোগী এ নিয়ে সারা বিশ্বে মৃতের সংখ্যা ছাড়ালো পঞ্চান্ন হাজার আক্রান্ত হয়েছেন প্রায় দশ লাখ চল্লিশ হাজার মানুষ সুজনের রিপোর্ট দুনিয়া জুড়ে এখন একটাই তোড়জোড় ভাইরাস পরিস্থিতিকে সামাল দেয়া দ্রুতগতিতে চলছে হাসপাতাল নির্মাণ আইসিউ প্রতিষ্ঠা ভেন্টিলেশন পিপিই আর অ্যাম্বুলেন্স সংগ্রহের কাজ মাত্র নয় দিনেই নতুন নাইটিঙ্গেল হাসপাতাল গড়ে তুলেছে ব্রিটেন শুক্রবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে তার আনুষ্ঠানিক উদ্বোধন করেন করোনা ভাইরাসে আক্রান্ত প্রিন্স চার্লস চার হাজার আইসিউ এর ব্যবস্থা করা হচ্ছে ওই হাসপাতালে উদ্বোধনকালে সেখানে উপস্থিত ছিলেন সদ্য আইসোলেশন ফেরত স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক গরম পড়লেও ঘরের বাইরে বের না হওয়ার আবেদন জানিয়েছেন ডাউনিং স্ট্রিটের বাড়িতে আইসোলেশনে থাকা ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসন রোববার জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা রয়েছে রানী দ্বিতীয় এলিজাবেথের এদিকে বিশেষ মর্গে লাশের পাহাড় জমেছে ইতালি আর স্পেনে হাসপাতাল থেকে সারাক্ষণই লাশ আনতে ব্যস্ত অ্যাম্বুলেন্সগুলো তুলনামূলক আরও শোচনীয় অবস্থা যুক্তরাষ্ট্রের যেখানে হঠাৎই বেড়ে গেছে মৃত্যু আর সংক্রমণের সংখ্যা যেন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে সব কিছু সবচেয়ে নাজুক অবস্থা নিউ ইয়র্কের কর্মকর্তারা বলছেন লক্ষণ প্রকাশ পাচ্ছে না এমন ব্যক্তিরাই করোনা ভাইরাসের বড় বাহক হিসেবে কাজ করছে এ কারণে সবাইকে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়ে শিগগিরই নির্দেশনা জারি করতে যাচ্ছে হোয়াইট হাউস এদিকে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি আক্রান্ত ধরা পড়েছে পাকিস্তানে ভারতেও আশঙ্কাজনক ভাবে বাড়ছে সংক্রমণ এ অবস্থায় লকডাউন স্পেনেও করোনা মহামারীর পরিস্থিতি প্রতিদিন খারাপ হচ্ছে মাদ্রিদ থেকে সেখানকার সার্বিক পরিস্থিতি জানাচ্ছেন প্রবাসী সাংবাদিক সেলিম আলম আপনারা জানেন করোনা মহামারীতে স্পেনের অবস্থা খুবই ভয়াবহ মাদ্রিদ এবং বার্সেলোনা সহ স্পেনে প্রায় ত্রিশ হাজার বাংলাদেশি বসবাস প্রায় তিন সপ্তাহ লকডাউনের কারণে অনেকেই হারিয়েছেন চাকরি আবার অনেকের ব্যবসা বাণিজ্য বন্ধ রয়েছে অনেকেই খাবার সংকটের পাশাপাশি রয়েছেন আর্থিক তার চেয়ে বেশি চিন্তাগ্রস্ত দেশে অস্থানরত আত্মীয় স্বজনদের নিয়ে কারণ প্রবাসীদের পাঠানো টাকা দিয়েই তাদের সংসার চলে সে পরিবারগুলো বিপাকে পড়বে তার সাথে অর্থনীতিতেও বিরাট প্রভাব পড়বে তবে স্পেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে করোনা মহামারীতে যারা খুব বেশি ক্ষতিগ্রস্ত তাদের জন্য দূতাবাসের মাধ্যমে বাংলাদেশ সরকারের দশ লক্ষ টাকার অনুদানের পাশাপাশি বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট জনের উদ্যোগে পরিচালিত হচ্ছে বিশেষ সাহায্য ব্যবস্থা